তো বন্ধুরা আমরা এখন দাঁড়িয়ে আছি দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে। তো এখন মেট্রো চলে এসেছে আমাদের, আমরা এখন মেট্রো করে যাব নোয়াপাড়া। তো চলো মেট্রো তো দেখা হচ্ছে তোমাদের সাথে। চলো মেট্রোতে আমরা উঠবো, চলো মেট্রো গেটটা খুলে যাবে এক্ষুনি। গেটটা খুলে গেলে আমরা মেট্রোতে উঠবো। এই যে গেট খুলে গেছে, চলো আমরা এখন মেট্রো উঠে পড়েছি। এই দেখতে পাচ্ছো, এই আমরা মেট্রো উঠে পড়েছি। এই যে দেখতে পাচ্ছো এখানে উঠে পড়েছি আমরা। আমাদের মেট্রো এখন বড়নগর স্টেশনে ঢুকছে। তো এখন বড়নগর থামবে, তারপরে আমাদের স্টেশন নোয়াপাড়া। নোয়াপাড়াতে আমরা নেমে যাবো। দেখো এখন বড়নগর স্টেশন চলে এসছে, স্টেশনের গেট খুলে গেছে। দেখো পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের নোয়াপাড়া। নোয়াপাড়াতে আমরা নামবো, চলো ওখানে দেখা হচ্ছে। আমি ট্রেন থেকে নামিয়ে দিয়েছি বলে আমার সাথে ঝগড়া করা করছে। এসি ঠান্ডা হওয়া ঠিক আছে, হবে না আরো এসি ঠান্ডা হওয়া হবে। এত গরম পড়েছে বলে ট্রেন থেকে নামতে পারছে না। তা আমরা তো নোয়াপাড়াতে নেমেছি, আর কোথায় নামবো? নোয়াপাড়াতে নেমে গেছি। একটা ট্রেন ঢুকে যাও, ওই ট্রেনে উঠে যাও, যাও উঠে যাও, ঠান্ডা এসি হাওয়া খেয়ে আসো। যাও ম্যাডাম বসে আছে, ও কি যাবে না? কি যাবে না? চলো যাবো তো আমরা, চলো। আরে দেরি হয়ে যাচ্ছে, দেখো তো কত দেরি হয়ে গেছে। চলো সবাই বসে আছে, সবাই মিলে বসে পড়েছে এখানে, এটা সব বসে পড়েছে। দেখি চলো না, তুমি চলো 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 অবশেষে আমরা মাসির বাড়ি পৌঁছে গেছি। তো এখন উঠছি মাসির বাড়িতে, তো সিঁড়ি থেকে। তো এই যে দেখতে পাচ্ছ তোমাদের এই বৌদি ভাই চলে এসেছে, তো গেটের সামনে চলে এসেছি। এবার গেটটা খুলবো, আমরা ভিতরে যাব। তো চলো তোমরা গেটটা এবার ডাকি, গেটটা খুলে। এই গেটটা খুলছে, চলো। এই যে দেখতে পাচ্ছ, এই যে আমাদের বৌদি, আর এই যে সব চলে এসেছি আমরা। এই বৌদি ভাই দেখে একটা দেখছো বলুন। আর এখানে পিছনে আছে আমার মাসি, এখানে আছে। এই দেখো, এই দেখো সবাই বসে আছে এখন। আগে এসে চলে এসছে সবাই আমাদের আগে। এই দেখো গলি গলি, এই দেখো পুচকুটাকে দেখো, দেখছে কি সুন্দর ভাবে। এই একটা এই হচ্ছে আমার মাসি, যার বাড়িতে এত সুন্দর তোমরা দেখলে। আমরা আসছি আসছি করলাম মাসির বাড়ি। আর এই হচ্ছে আমার, এটাই হচ্ছে আমার একদম প্রিয় বৌদি একটা, মানে এর গান কিন্তু, বৌদির গলা কিন্তু খুব সুন্দর, নাচে এবং গান করে। ঠিক আছে আমি পুরো টোটালটাই দেখাবো তোমাদেরকে, আমার দাদাকে আসতে দাও খালি, তারপরে দেখছি। চলো এখানেই বন্ধ করছি। চলো এখানে এ করছি, আবার দেখা হচ্ছে। ভিডিওটা শেষ করলাম, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না বন্ধুরা।